হ্যালো গাইস, সালামু আলাইকুম। খাইরুনস ব্লগ থেকে আমি খাইরুন চলে এসেছি র্যান্ডম একটি ব্লগ নিয়ে। তো কয়েকদিন আগে ফ্রেন্ডদের সাথে দেখা করেছি, স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করেছি। তো অনেক দিন হয়ে গেছে তাদের সাথে দেখা হয় না। তো ওদের একটি প্রোগ্রাম ছিল কবিতা উৎসব 2023 শিল্পকলা একাডেমিতে। তো তারা ওখানে এসছে 3 দিন ব্যাপী। তো আমাকে ইনভাইট করেছে যে যেন আমি যাই, আমি গেলে তাদের সাথে দেখাও হয়ে যাবে, সাথে যেহেতু আমারও কবিতা পছন্দ। তো আমার এরকম প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে আসলে ভালো লাগে। তো যেই ভাবা সেই কাজ। আমি চলে গেলাম লাস্টের দিন, মানে 3 দিনের দিন আমি গেছি। গিয়ে তাদের খুঁজিয়ে, তারা এখনও আসেনি, আমি আগে চলে গিয়েছিলাম। তো কল দিয়ে ওদেরকে বলছি আমি তো চলে এসেছি, তোরা কই? তো তখন কিন্তু স্টেজ এখনও সাজানো হয়নি, যেহেতু সন্ধ্যা থেকে কবিতা উৎসব শুরু হবে। তো সবার কবিতা আবৃত্তিগুলো সন্ধ্যা থেকে শুরু হবে। তো আমি ওয়েট করছিলাম, ততক্ষণে কিন্তু সাজাচ্ছে। তো একটু ছবি তোলার জন্য পোজ দিয়েছি, তো হয়ে গেছে ভিডিও, এটা হয়ে গেছে ভিডিও। যাই হোক, তো এরপর এই যেখানে পান্না কাইসার, উনি কিছুদিন আগে মারা গেছেন, তো ওনার স্মৃতিতে এই, উনিও তো এই কবিতা অঙ্গনের সাথে জড়িত। তো এরপর ওখানে হচ্ছে ড্রেস কোড ছিল, তো যারা যারা কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করবে সবার ড্রেস কোড ছিল। সেদিন পড়েছে রেড আর গ্রিন। তো আমার ফ্রেন্ডরাও চলে এসছে, আমরা একটু মজা করছি, ছবি টবি তুললাম, কারণ সন্ধ্যা থেকে আবার ওদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো শুরু হয়ে গেছে সন্ধ্যায় তাদের প্রোগ্রাম, স্টেজও সাজানো কমপ্লিট, লাইটিং সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ। আর এই পাশে চলছে রিহার্সেল, যারা দলীয় আবৃত্তি করবে তাদের রিহার্সেল চলছে, একটু পরই ওরা আবৃত্তি করবে। তো শুরু হয়ে গেছে আবৃত্তি অনুষ্ঠান, তো আমরাও বসে পড়লাম। তো আপনারাও আমার সাথে এনজয় করেন আবৃত্তিটা, আশা করছি আপনাদেরও আসলো হাসি আসলো কাঁদন। প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন ধরি ওই আসলো যত সুন্দরী, কারোর পায়ে বুক ডগা ধুন, কেউ বা আগুন কেউ মানেনি, চোখের জলে বুক ফাঁসে, তাদের প্রাণে বুক ফাটে তাও বুক ফোটে না, বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনায় তোদের, আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ এরপর আমরা কলেজ লাইফে যেভাবে নাস্তা করতাম ক্যান্টিনে, তো সেভাবে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করছিলাম। এই যে ডাল পুরি, আলুর চপ, এগুলো আমরা কলেজে অনেক বেশি খেয়েছি। তারপর এরকম টক, মানে এগুলো অনেক খেয়েছি কলেজ লাইফে। তো যেভাবে কলেজ লাইফে করতাম ওইভাবেই করে আমরা পুরোনো দিনের কথাগুলো মনে করছিলাম। এরপর চা লাভার, আমরা তো সবাই চা লাভার, চা খাচ্ছি আর আগের দিনের কথাগুলো বলছি। মোট কথা পুরোনো স্মৃতিগুলো আমরা আলোচনা করছি, আড্ডা করছি, অনেক মজার একটা সময় কাটিয়েছি। মানে আসতে ইচ্ছা করছিলো না, কিন্তু রাত হয়ে যাচ্ছিল, বাসায় তো যেতে হবে। তাদের কাছ থেকে বিদায় নিয়ে এরপর একটি আইসক্রিম খেতে খেতে আমি আমার গন্তব্যে চলে আসছি, বাসায় চলে আসছি। তো আশা করছি আপনাদের এই ব্লগটা অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।